যে কোনো রাজ্য থেকে রাজ্যবাসী পৃথক রাজ্যের আওয়াজ তুললেই তার রাজ্যের জন্য দুর্ভাগ্যজনক। উত্তরবঙ্গের নাম করে মানুষকে মনকে ভারাক্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। মঙ্গলবার কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে এমন মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। এদিন বাগডোগরা থেকে সড়কপথে কোচবিহারের উদ্দেশ্যে রওনা দেন তিনি। রাজ্যবাসী পৃথক রাজ্যের আওয়াজ তুললে তার রাজ্যের জন্য দুর্ভাগ্যজনক মন্তব্য নিশীথ প্রামাণিকের। যে কোনো রাজ্য থেকে রাজ্যবাসীর পৃথক রাজ্যের আওয়াজ তুললে তার রাজ্যের জন্য দুর্ভাগ্যজনক। উত্তরবঙ্গের নাম করে মানুষের মনকে ভারাক্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। মঙ্গলবার কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। এদিন বাগডোগরা থেকে সড়কপথে কোচবিহারের উদ্দেশ্যে রওনা দেন তিনি। বলবো যে উত্তরবঙ্গের মানুষ শান্তিপ্রিয় মানুষ এবং উত্তরবঙ্গের মানুষ ভারতীয় জনতা পার্টির পক্ষে কতখানি রায় দিয়েছেন গত বিধানসভা নির্বাচনের পরবর্তী সময়ে আমরা বুঝতে পেরেছি, এবং তারপরে যে অকথ্য অত্যাচার পোস্টপোল ভায়োলেন্সে আমরা দেখেছি সেখান থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে যখন কোনো রাজনৈতিক দল, বিশেষ করে পশ্চিমবঙ্গের যারা শাসক দল, তারা এত বড় সফলতার পরেও কেন উত্তরবঙ্গের মানুষ উত্তরবঙ্গের মাটি থেকে তাদের প্রতি মুখ ফিরিয়ে নিয়েছিল আমরা কিন্তু পরিষ্কার বুঝতে পারি। তাই হয়তো কোনোভাবে আজকে আবার নতুনভাবে মানুষের মধ্যে একটা বিভেদ তৈরি করবার চেষ্টা, উত্তরবঙ্গের নাম নেওয়া যাবে না বা বিচ্ছিন্নতাবাদের কথা বলে মানুষের বিবেককে ভারাক্রান্ত করবার এটা চেষ্টা আমার মনে হয় যে উগ্রতা দিয়ে নয়, ভালোবাসা দিয়ে মানুষকে আপন করে নিতে হয়। আর উত্তরবঙ্গের মানুষ খুবই আবেগপ্রবণ মানুষ, আপনারা জানেন। আমরা সবসময় বলেছি যে উত্তরবঙ্গের সেন্টিমেন্টটাকে বুঝবার চেষ্টা করি। উত্তরবঙ্গের থেকে বিভিন্ন সময় বিভিন্নবার আমরা দেখেছি আওয়াজ উঠেছে পৃথক রাজ্যের। আমরা সবসময় একটা কথাই বলি যে যে কোনো রাজ্য সরকারের পক্ষে এটা ভীষণ লজ্জাজনক যখনই এই ধরনের কোনো আওয়াজ সাধারণ মানুষের পক্ষে থেকে সেই রাজ্যের অধিবাসীদের কাছ থেকে উঠে আসে। আমার মনে হয় তাদের দুঃখ, তাদের কষ্ট, তাদের ব্যথা, তাদের না পাওয়া এবং না শোনা কথাগুলোকে মনোযোগ দিয়ে শুনে তাদের ব্যথাকে অনুভব করে আমার মনে হয় যে সেটার উপশম করার প্রয়োজন, যাতে এই ধরনের যে মন্তব্য বা প্রস্তাব বা ক্ষোভের বহিঃপ্রকাশ যেন পরবর্তী সময়ে না হয়। अभी ना जाओ छोड़कर बाबा, दादू, बाबा। डॉक्टर, एवरीथिंग इज अंडर कंट्रोल। আপনারা ওনার সাথে দেখা করতে পারেন। আমরা জানি আপনার হৃদয়ের কথা। হৃদয়ের মানুষকে ভালো রাখি আমরা। নেওটিয়া ক্যাটওয়েল হেলথ কেয়ার সেন্টার, জীবনের প্রাণ স্পন্দন। পাশাপাশি এদিন দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি পদপ্রার্থী করায় গৌরবান্বিত গোটা দেশ বলে জানান তিনি। আগামীতে দ্রৌপদী মুর্মু গোটা দেশের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মত তার। নিশীথ প্রামাণিক বলেন, যেভাবে জঙ্গলমহলের মতো এলাকা থেকে রাজনীতি করে আজ রাষ্ট্রপতি পদপ্রার্থী পর্যন্ত তার যাত্রা, এটি সত্যি মানুষকে আগামীতে উজ্জীবিত করবে। দেখুন, আমরা ভীষণ নিজেদেরকে সৌভাগ্যবান মনে করছি যে এনডিএর পক্ষ থেকে এমন একজন ক্যান্ডিডেটকে রাষ্ট্রপতি হিসেবে আমাদের মনোনয়ন করা হয়েছে, যিনি একেবারে জঙ্গলমহল থেকে উঠে গিয়ে যার জীবনের ইতিহাসটা যদি আমরা জানি, আমার মনে হয় যে আমাদের প্রত্যেককে সেই ইতিহাস কিন্তু অনুপ্রেরণা যোগাবে। কারণ একজন মহিলা কিভাবে জঙ্গলমহলের সেই পরিবেশ থেকে উঠে এসে তার প্রথম জীবনে, রাজনৈতিক জীবনে একজন কাউন্সিলর, তারপরে সেখান থেকে ধীরে ধীরে বিধায়ক, মন্ত্রী, এবং সেখান থেকে দীর্ঘ সময় ঝাড়খণ্ডের একজন সফল রাজ্যপাল হিসেবে তিনি সেখানে ছিলেন, এবং তার পরবর্তী সময় সেই জঙ্গলমহল থেকে যে রায়সেনা হিলসের তার যে সফর, এটা কিন্তু খুব সহজ নয়। এবং তার মতন একজন মহিষী মহিলাকে আমরা আমাদের এনডিএর পদপ্রার্থী হিসাবে পেয়ে আমরা গৌরবিত। এবং আজকে সমস্ত, গতকালকে আপনারা জানেন শিলিগুড়িতে সিকিম এবং আমাদের উত্তরবঙ্গের বিধায়কদের সঙ্গে তিনি কথা বলেছেন, পরিচয় হয়েছেন, এবং আজকে কিন্তু প্রায় পশ্চিমবঙ্গের बाकी जरा विधायक महोदय जरा रयेछेन जरा कलकाताय रयेछेन एबं सेई संगे संगे समस्त जरा सांसद एबं मंत्री रयेछेन पश्चिमबंग थेके तादेर संगे किन्तु तिनि परिचय पर्व सारेन एबं जरा जे तीनजन माननीय मंत्री महोदय एसेछिलेन कैबिनेट मंत्री महोदय एसेछिलेन जरा दायित्वे रयेछेन तारा किन्तु प्रत्येकेर संगे परिचय करिये देन एबं निर्वाचनेर पक्षे भोटदान पक्षे क्योंकि आलोचना है और प्रार्थना करें।